নিজ বিধানসভা কেন্দ্র ষোলো নং ওয়ার্ড তথা রামনগর তিন নম্বর রোড স্থিত এলাকায় রবিবার পরিদর্শনে গেলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এলাকার উন্নয়নমূলক কাজ পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন সমস্যার বিষয়েও স্থানীয়দের সাথে কথা বলে অবহিত হন তিনি। মেয়রকে কাছে পেয়ে এলাকার উন্নয়নমূলক কাজগুলি দ্রুত সম্পন্ন করার জন্য এবং মশার উপদ্রব থেকে রেহাই পাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে জানান স্থানীয় বাসিন্দারা। পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। ড্রেনগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি সংস্কার করার জন্য কাজ চলছে। পাশাপাশি কিছু পুকুরকেও সংস্কার করে ব্যবহারের উপযোগী করে তোলার কাজ চলছে। স্মার্ট সিটিতে নাগরিক পরিষেবা উন্নত করতে নানান উদ্যোগ নিয়েছে মেয়র। এর জন্য কেন্দ্রীয় সরকার থেকে ফান্ড দিয়ে এবং রাজ্য সরকার থেকে বিশেষভাবে সহযোগিতা করা হচ্ছে। দীর্ঘ ২৫ বছরে যে সমস্যার সমাধান হয়নি সেই সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে আশাবাদী মেয়র। এটা আমার রুটিন ওয়ার্ক, সারা আগরতলা শহরে মিউনিসিপ্যালিটি প্রতিটি ওয়ার্ডে প্রায় প্রতিদিনই আমরা আমাদের ইঞ্জিনিয়ার সহ আমরা বিভিন্ন জায়গা কর্পোরেশন আমরা পরিদর্শন করি, যে যে সমস্যাগুলি সমাধানের চেষ্টা করা হয় সার্বিকভাবে। এবং আমার যেহেতু ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ড, তো আমার ওইখানে দায়িত্ব আছে এই ওয়ার্ডের যে রাস্তা বা ড্রেনগুলি করার কথা বা মেনটেন্স করার কথা সেগুলি আমাদের ইঞ্জিনিয়ার সব ইঞ্জিনিয়ার আছে আমাদের সঙ্গে, বিভিন্ন আধিকারিক আছেন আমাদের এই এলাকার যারা জনগণ তাদের সঙ্গে কথা বলে যেগুলি প্রয়োজনীয় এখনই করা উচিত সেগুলি আমরা করার চেষ্টা করব। সার্বিক আমি রামনগরের বিভিন্ন রাস্তা ড্রেনগুলি দেখেছি, কিছু কিছু জায়গাতে আমাদের অলমোস্ট আমাদের ওয়ার্ডে প্রায় ড্রেন রাস্তা ভালোই আছে, তবু যেগুলি মেরামত করা উচিত বা কিছু কিছু রাস্তা নতুনভাবে তৈরি করা উচিত সেগুলি আমরা করার চেষ্টা করছি। আজকে মূলত ওয়ার্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তাগুলি আমরা দেখেছি, আমরা এর মধ্যে কাজ শুরু করবো। বাকি কাজগুলি আমি ধারাবাহিকভাবে আমাদের কাজ চলছে, বিষয় না যে আমি দেখলেই হবে এরকম না দেখলে আমাদের ইঞ্জিনিয়ার উপরে সমস্ত জায়গায় ঘুরে তারা কাজ করছেন। সার্বিকভাবে আমি বলবো ষোলো নম্বর ওয়ার্ডে আমরা দায়িত্ব নেওয়ার পর আমাদের পৌর নিগম আমরা যতটা সম্ভব এইগুলি কাজ করা দরকার ছিল আমরা করেছি, কিছু কাজ এখনও বাকি আছে করবো, বাকি কাজগুলি আস্তে আস্তে এটা তো ধারাবাহিক চলবে। আজকে যে ড্রেনটা করলাম এটা কয়েকদিন পর এক বছর পরে মেনটেন্স করতে হবে, সেভাবেই আমরা কাজ চলছে পৌর নিগম, সারা ওয়ার্ডে চলছে, সারা সমস্ত আগরতলা শহরে। সেক্ষেত্রে আমি আজকে একটা সুযোগ পেয়েছি আমার ওয়ার্ডে নিজেদের লোকজন কথা বলে তাদের সমস্যা সম্বন্ধে অবহিত হয়ে বাকি কাজগুলি করার চেষ্টা করবো। আগরতলা পৌর নিগমের উদ্যোগে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে গড়ে তোলা হচ্ছে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র। রামনগরেও এই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার জন্য জমি পাওয়া গেছে বলে রবিবার জানালেন শহরের মেয়র দীপক মজুমদার। স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার একটা নিয়েছে পৌর নিগম, উদ্যোগ নিয়েছে, এখানে কি একটা স্বাস্থ্যকেন্দ্র হবে? তো আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার করা হচ্ছে আমাদের রাজ্য সরকারের উপর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। আমাদের ষোলো নম্বর ওয়ার্ডে জায়গা পাওয়া যাচ্ছিল না, তো এখানে আমাদের এই এলাকার লোকের সঙ্গে কথা বলে আমরা একটা জায়গা ঠিক করেছি, আশা করি এখানে করার সুযোগ হবে। তো সারা প্রতিটি ওয়ার্ডেই করা হচ্ছে, এই ষোলো নম্বর ওয়ার্ডে একটা জায়গা আমরা পেয়েছি, সেই জায়গাটা আমরা করার চেষ্টা করি। আগরতলা শহরকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার জন্য এবং পৌর নিগমের কাছে সহায়তা করার জন্য শহরবাসীকে এগিয়ে আসতে দিন আহ্বান জানিয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।